আমি খুলে রাখি কিন্তু। আজকাল ডটইনের পেজে আমি মধুরী মা রয়েছি, আর আমার সঙ্গে আজকে রয়েছেন ডক্টর পূর্ণব্রত গুণ এবং ডক্টর কৌশিক লাহিড়ী, ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের পক্ষ থেকে এরা দুজন রয়েছেন। আপনাদের দুজনকেই স্বাগত আজকালের পেজে। আজকের যে দিনটা এবং আজকের যে আলোচনাটা ইতিমধ্যে আমি দিয়েছিলাম আজকালের পেজে, যে আমরা বলছি ডক্টর্স ডে, কিন্তু আসলে কোভিডে যারা শহীদ হয়েছেন যেসব ডাক্তাররা, তাদের আমরা মনে করছি। এবং আপনারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমি সব সময় একটা কথা বলি যে আপনারা সঙ্গে আছেন বলেই আমরা এই যুদ্ধটা অনেকটা পেরিয়ে এসেছি। আজকে আমি বেশি কিছু বলবো না, আমি শুধু একটা তথ্য দিয়ে পুরোটা আপনাদের হাতে ছেড়ে দেবো, সেটা হচ্ছে যে গত বছর 9 মাসে 748 জন, আর এবছর 9 সপ্তাহে 776 জন চিকিৎসককে হারিয়েছি আমরা। আমি ডক্টর গুণ এবং ডক্টর লাহিড়ী দুজনের কাছেই আসবো, দুজনের থেকেই জানতে চাইবো কতটা কঠিন পরিস্থিতিটা, এবং আপনারা মাঠে নেমে লড়াই করেন প্রত্যেক দিন, আপনারা আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তারপরেও আমরা দেখি বিভিন্ন ভাবে আপনাদের উপরে মানুষজন চড়াও হন, মানে অদ্ভুত আচরণ করেন, কতটা কঠিন। আমরা যখন শুরু করেছিলাম, শুরুতে যখন এই রোগটা যখন এলো, তো আমরা তো জানতাম না রোগটা সম্বন্ধে, একটা একটা নতুন রোগ, তার তার চিকিৎসা কি, তাতে কোন ওষুধ দেওয়া হবে, কিভাবে কি হবে না হবে, আমরা কিছুই জানতাম না। এবারে রোগটা যখন এলো, আমরা তখন অপ্রস্তুত অবস্থা ছিলাম, আমরা অপ্রস্তুত অবস্থা ছিলাম, এবং আমাদের ব্যবস্থাও অপ্রস্তুত ছিল। তো এই অপ্রস্তুত ব্যবস্থাতেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে গেছি, কারণ এটাই আমাদের পেশা এবং এটাই আমাদের কর্তব্য। আপনাদের মনে থাকবে 1.5 বছর আগে আমরা যখন পিপিই ডিমান্ড করেছিলাম, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ডিমান্ড করেছিলাম, আমাদেরকে ইয়ে দেওয়া হয়েছিল, রেনকোট দেওয়া হয়েছিল, রেনকোট পরে আমাদের ডাক্তাররা ডিউটি করেছেন, তাদের থাকার জায়গার সমস্যা হয়েছে, তাদের বাড়িওয়ালারা তাদেরকে তাড়িয়ে দিয়েছে, পাড়াতে যখন তারা ফিরতেন ডিউটি সেরে, তখন তাদের ঢুকতে দেওয়া হতো না, কেবল ডাক্তার বলবো না, ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী আমরা সবাই। তো এই যে লড়াইটা, এই লড়াইতে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর চিকিৎসা কর্মী অসুস্থ হয়েছেন, অনেককে আমরা হারিয়েছি, কিন্তু আমরা পিছিয়ে থাকিনি, পিছিয়ে থাকিনি, লড়াইতে আমরা আপনাদের সঙ্গে ছিলাম এবং থাকবো সঙ্গে শেষ দিন অবধি। ডক্টর লাহিড়ী, আপনি একটা তথ্য দিলেন প্রথমেই, এবং সেটার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা, যে কতজন চিকিৎসক চলে গেছেন প্রথম ওয়েভে, কতজন চিকিৎসক চলে গেছেন দ্বিতীয় ওয়েভে, আমাদের প্রত্যেকের ফেসবুকে সেটা কালকে থেকে আছে, তার আগে থেকে আছে, আমি সেটাই যাচ্ছি না, আমাদের নিজেদের কথা আমাদের নিজেদের মুখে বারবার আমরা বলতে চাইছি না। আমি অন্য একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে গত 18 মাসে 18 কোটি মানুষ এতে আক্রান্ত হয়েছেন, বেঁচে গেছেন 16 কোটি 75 লক্ষ মানুষ। আমাদের দেশে গত 18 মাসে আক্রান্ত হয়েছেন 3 কোটি মানুষ, এবং তার মধ্যে থেকে বেঁচে গেছেন 2 কোটি 94 লক্ষ মানুষ, তার মানে বেঁচে গেছেন 98%। আনফর্চুনেটলি 1.4% কে আমরা ফেরাতে পারিনি। এই বাঁচানোর জন্য যারা পাশে ছিলেন, তারা কিন্তু কোনো ধর্মীয় কোনো মন্দির মসজিদ গির্জায় থাকতেন না, এই বাঁচানোর জন্য যারা পাশে ছিলেন তারা কোনো বাবাজি মাতাজি নন, তারা কিন্তু সাদা পোশাক পরা, মাস্ক পরা, হাতে গ্লাভস পরা, যাদের কথা আপনারা বলছেন সেই চিকিৎসক চিকিৎসা কর্মী। আমরা তাদের জন্য কি করেছি, ডক্টর গুণ যেটা বললেন, আমরা তাদের জন্য কতগুলো আমরা কাঁসার ঘন্টা বাজিয়েছি, আমরা তাদের জন্য প্রদীপ জ্বালিয়েছি, আমরা তাদের জন্য পুষ্পবৃষ্টি করেছি, কিন্তু আমরা তাদের পিপিই কিট দিইনি, আমরা তাদের রেনকোট দিয়েছি। তারপরে যখন আমরা বলার চেষ্টা করলাম, তখন বোঝা গেল যে সেটা ভুল হয়ে গেছে, আমরা তাদের কথা ভুলে গিয়ে সবকিছু করেছি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা যুদ্ধ যখন হয়, একটা সীমান্তে যখন যুদ্ধের বাদ্য বেজে ওঠে, আমাদের কখনো ভুল হয় কি সেখানে সৈনিক পাঠাতে? হয় না। আমরা জানি সাঁজোয়া গাড়ি আমাদের মিলিটারি কনভয় যেতে থাকে সেই ইয়ের দিকে, সীমান্তের দিকে, কিন্তু আমাদের যখন এই যে বিশ্বযুদ্ধটা চলছে, এখানে তো প্রধান সৈনিক হচ্ছেন
ডক্টর পূর্ণব্রত গুণের মতো মানুষ যারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সেই মানুষগুলোকে যদি যেতে হয়, এই যখন লকডাউন শুরু হলো তখন সরকারের নিজেদের স্টাফদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়, কিন্তু কখনো মনে রাখা হয় না যে হাসপাতাল কর্মীদের হাসপাতালে যেতে হবে, এই যুদ্ধটা চলছে, আমাদের মনে করিয়ে দিতে হলো। কখনো মনে করাতে হয় না যুদ্ধক্ষেত্রে সেনা পাঠানোর কথা, কিন্তু আমাদের এখানে মনে করাতে হচ্ছে যে স্টাফ ইয়েতে আমাদের দয়া করে উঠতে দিন, না হলে ওই যে পুষ্পবৃষ্টি বলুন বা ওই ফুলের মালা বলুন বা আমাদের ভগবান বলুন, সেগুলো সব কোনো মানে হয় না। তার কারণ আমাদের যে নার্স দিদিমণি 18 ঘন্টা কাজ করে পিপিই পরে ডায়াপার পরে তিনি প্রাকৃতিক আহ্বানে সাড়া দেওয়া দিতে পারে, বাড়ি ফিরছেন অনেক কষ্টে তার 6 বছরের বাচ্চা 74 বছরের শ্বশুর মশাইকে দেখার জন্য, তাকে তখন আমরা আমাদের কমপ্লেক্সের গেটে আটকে দিচ্ছি। যে ডাক্তার বাবুটি তার বাবা মা এবং সন্তানকে দেখেননি গত 7 দিন ডিউটি করে গেছেন এক নাগারে, তিনি যখন কমপ্লেক্সে ঢুকতে যাচ্ছেন সমস্ত সেক্রেটারি প্রেসিডেন্ট সবাই এসে তাকে বাধা দিচ্ছেন। এই হচ্ছে সমাজ। এবং সেখান থেকে আমাদের আজকে এই 1 জুলাই আমরা এসে দেখতে পাচ্ছি যে 1500 জন চিকিৎসককে হারিয়েছি ভারতে, 1 জন চিকিৎসক পিছু 1500 জন মানুষ। পৃথিবীতে ঘানা উগান্ডা টাঙ্গানিকাতে যেরকম হয় তখন এটা হতোই, মানে তখন আমাদের তো স্বাস্থ্য খাতে ব্যয় হচ্ছে প্রায় 1.5%। ডক্টর গুণ আরো বলতে পারবেন, উনি জনস্বাস্থ্য নিয়েই কাজ করেন। তা আমাদের তো কোনো গত 70 বছরে কোনো এগুলো ভাবা হয়নি যে কত কিভাবে মানুষের পাশে দাঁড়ানো হবে, জনস্বাস্থ্য কিভাবে করা হবে। আমাদের মনে করিয়ে দিতে হয় সবাইকে, টিকে দিতে হবে, টিকেটা একটা অধিকার, টিকেটা কোনো দয়া নয়। ডক্টর গুণ, যে কথা ডক্টর লাগড়ি বলছেন যে আপনি যেহেতু জনস্বাস্থ্যর সঙ্গে সরাসরি ভাবে যুক্ত এবং আপনি মাঠে ঘাটে নেমে কাজকর্ম করেন, এই গত 70 বছরের কথা উনি বলছেন, আদৌ কি চিত্রটা বদলেছে? এই যে আজকে আমরা ডক্টরস ডে পালন করছি বা কোভিড শহীদ দিবস যেটা আমরা পালন করছি, কোভিড শহীদ চিকিৎসক দিবস, এটার কি আলাদা করে পালন করার প্রয়োজনীয়তা বা মানুষকে মনে করিয়ে দেওয়া যে আসলে এরাই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, এইটা মনে করিয়ে দিতে হচ্ছে? এটা কোথাও তো নিশ্চয়ই খারাপ লাগে দিনের শেষে, কারণ ডক্টর্স ফোরামে যে চার্ট প্রথম বেরিয়েছিল যেখানে আপনারা স্বেচ্ছায় প্রত্যেকটি মানুষকে চিকিৎসা সম্পর্কে জানাতে বা তাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে ফোন নাম্বার গুলো দিয়ে দিয়েছিলেন, প্রথম নামটাই আপনার ছিল, তারপরেও এই দিনটাতে মানুষকে মনে করাতে হয়, নিশ্চয়ই বেদনাদায়ক, কি বলবেন? আমরা আমরা মনে করাচ্ছি বলবো না, আমরা নিজেরা আবার মনে করছি, আমরা নিজেরা আবার মনে করছি আমাদের সেই সহযোদ্ধাদের যারা আমাদের সঙ্গে লড়াই করতে গিয়ে আজকে শহীদ হয়েছেন, আমরা এই দিনটা পালন করছি তাদেরকে মনে করার জন্য এবং এই দাবিটাকে তুলবার জন্য যে করোনা যুদ্ধে যে চিকিৎসকরা, যে স্বাস্থ্যকর্মীরা শহীদ হয়েছেন, তাদের যে পরিবারগুলোকে তারা ফেলে গেছেন, সেই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব সরকারকে নিতে হবে। এই দাবিটাকে আমরা তোলার দিন হিসেবে আজকের দিনটা আমরা পালন করছি। দেখবেন আমরা খুব আমাদের যে পোস্টারে কিংবা আমাদের যে প্রচারে আমরা বলেছি, এটা হ্যাপি ডক্টর্স ডে নয়, এটা হচ্ছে সেই শহীদদেরকে মনে করার দিন, শ্রদ্ধা জানানোর দিন। আর ইয়ে যেটা বললেন, আপনি যেটা বললেন যে মানুষের ক্ষোভ, মানুষ আমাদের দিকে আমাদের গায়ে হাত তুলছে, হ্যাঁ এটা তো ঘটনা, এটা এটার জন্য জনসাধারণকে আমরা দোষ দেব না, দোষটা হচ্ছে মূলত ব্যবস্থার দোষ, পরিকাঠামো নেই, যে পরিকাঠামো আছে সেখানে চিকিৎসক চিকিৎসা কর্মী তাদের জ্ঞান বুদ্ধি মতো চিকিৎসা দিতে পারেন না, মানুষ ক্ষুব্ধ হন, সেই ক্ষোভটা যখন ফেটে পড়ে তো তার সামনে থাকি আমরা, আমাদের আমাদের গায়ে হাত পড়ে। হ্যাঁ অবশ্যই এর মধ্যে কিছু ফেস্টেড ইন্টারেস্ট থাকে, রুলিং পার্টির লোকজনেরা থাকে, পুলিশেরা থাকে যাদের সুযোগ গুলো নেয়, কিন্তু মানুষকে আমরা দোষ দেব না। বরং এই প্যান্ডেমিকটা আমাদেরকেও এবং সাধারণ মানুষকেও আবার আবারও মনে করে দিয়েছে যে এই জনস্বাস্থ্যের যে অধিকার, স্বাস্থ্যের যে অধিকার, এই এই অধিকারটা ছাড়া যে আমরা বেঁচে থাকতে পারবো না, এটা প্যান্ডেমিকটা আবার মনে করে দিল। সঠিক তথ্যটা হচ্ছে এই মুহূর্তে জিডিপির 1% সরকার স্বাস্থ্য খাতে খরচ করে, আচ্ছা
2011-তে একটা হাই লেভেল এক্সপার্ট গ্রুপ অন ইউনিভার্সাল হেলথ কভারেজ, ডক্টর কে শ্রীনাথ রেড্ডি যার প্রধান ছিলেন, তারা রেকমেন্ড করেছিল যে 2017-এর মধ্যে জিডিপি 2.5% সরকার স্বাস্থ্য খাতে খরচ করুক, আর 2022-এর মধ্যে এই খরচটাকে বাড়িয়ে 3% নিয়ে আসব। সেটা হয়নি, সেটা হয়নি। তো আমরা আজকের দিনটাতে মানুষজনকে মনে করাতে চাই যে আপনাদেরকে এই স্বাস্থ্যের অধিকারের জন্য আপনাদের লড়াই করতে হবে, এবং সেই লড়াইয়ে আপনারা আমাদেরকে সঙ্গে পাবেন, শেষ দিন অব্দি সঙ্গে পাবেন, এবং আমরা জানি যে আমাদের কি কি হতে পারে সেটা সেটা জেনেই চিকিৎসক চিকিৎসা কর্মীরা আপনাদের আপনাদের পাশে আছে, শেষ দিন অব্দি থাকবে। ডক্টর লাহিড়ির কাছে আসবো। ডক্টর লাহিড়ি, আপনারা তো যখন একটা ওথ নেন, যখন প্রথম পেশায় প্রবেশ করেন, এবং এই যে মানুষজনের মধ্যে এক এক সময় অতিরিক্ত আবেগের কারণেই বলুন বা যে কারণে, আমি জানি না কারণটা কি, যে এখন স্বজনকে হারালেই এই যে ঝাঁপিয়ে পড়ছে বা ইত্যাদি, সেই সময় তো আপনাদের মাথাটাও ঠান্ডা রাখতে হয়, এবং কোনো মানুষ বা কোনো চিকিৎসকই চান না যে তার পেশেন্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলুন, আপনাদেরও পুরোপুরি চেষ্টা থাকে। তার উপরে যখন সেই হামলাটা আসে, সেই সময় একটা মনোবলের ওপর ধাক্কা খায়, তারপরে আবার সেই মনোবল জুটিয়ে নিয়ে আবার হয়তো ওটিতে যেতে হচ্ছে বা আবার চিকিৎসা করতে হচ্ছে, কতটা কঠিন প্রত্যেক দিনের জন্য? কঠিন, অবশ্যই কঠিন। এই অবস্থাটা বদলায়নি এবং অবস্থাটা আরো খারাপের দিকে যাচ্ছে, এবং সব থেকে দুঃখের কথা হচ্ছে এই কোভিড পরিস্থিতিতেও সারা পৃথিবী যখন বুঝতে পারছে 1,15,000 স্বাস্থ্যকর্মী মারা গেছেন, আমাদের দেশে এত, আমরা তো বারবার বলছি 1,500 মারা গেছেন, তাও মানুষ বুঝতে পারছেন না আর কোনো পেশায়, কোনো শান্তির পরিবেশে, যুদ্ধের কথা বলছি না, আর কোনো পেশার এত বেশি পেশাদারি মানুষ, আমি নার্স দিদিমণিদের কথা, ওয়ার্ড বয়দের কথা, সাফাই কর্মীদের কথা যদি যোগ করি তাহলে সেটা আরো ভয়ঙ্কর হয়, আনছি না, এত মানুষ ছেড়ে চলে গেছেন এই যুদ্ধটার সঙ্গে লড়তে গিয়ে, তারপরেও তারা বুঝতে পারছে না যে এই এই পেশার মানুষদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এবং এই যে জিনিসটা, এর মধ্যেও কর্ণাটকে হয়েছে, ডাক্তার বর্গায় হাত পড়েছে, আসামে একটি জুনিয়র ডাক্তারকে ভয়ঙ্কর ভাবে নিগৃহীত হতে হয়েছে, ভয়ঙ্কর, চোখে দেখানো যায় না, আসামে একজন বয়স্ক ডাক্তারবাবুকে মারা যেতে হয়েছে তার আগের বছর, আমরা সেটাও জানি। কিছুদিন আগে পান্ডুয়াতে ভয়ঙ্কর ঘটনা ঘটলো, যেটা একজন চিকিৎসক বাঁচাতে গেছিলেন, ঠিক একই সময় ইউরো কাপে একজন ফুটবলারকে বাঁচানো হলো সিপিআর দিয়ে, সেখানে উনি বাঁচাতে গেছিলেন এবং তারপরে তাকে কিভাবে নিগৃহীত হতে হচ্ছে। এখন এই জিনিসগুলো, ব্যাপারটা হচ্ছে সেই মৃত্যু মানেই গোলমেলে ডাক্তারি, মৃত্যু মানেই প্রমাণ গাফিলতি। অমর ছিল মানুষ নাকি আগে, চিকিৎসকই মেরেছে সম্প্রতি, আমাদের বন্ধু ডাক্তার আর্যতীর্থ যে কথাগুলো লিখে গেছে এগুলো ভয়ঙ্কর সত্যি কথা, এবং এটা আমাদের দেশে আসলে, আবার আমি ওই ডক্টর গুরুনের কথাই বলবো, এটা দোষ তো মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিশ্চিত হওয়া যায় না যে মানুষই খারাপ ডাক্তাররা ভালো তা নয়, ব্যাপারটা আমাদের এই পুরো ব্যবস্থাটার মধ্যেই। একজন চিকিৎসক সকাল 9টা থেকে দুপুর 3টে অবধি আউটডোর সামলে একজন এমার্জেন্সি রোগীকে দেখতে যদি যান, অথবা ইনডোরে একটা রাউন্ড দিতে যান, তার জন্য যদি বাইরে একটা অস্থিরতা তৈরি হয়, বাইরে যদি একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি অসুবিধা হয়, সেটা চিকিৎসকের দোষ নয়। মানুষ চিকিৎসককে হাতের কাছে না পেয়ে তাবিজ, গুনিন, নানা রকমের অবৈজ্ঞানিক সব জিনিস করে শেষ অবস্থায় সরকারি বেসরকারি হাসপাতালে যাবেন, তারপরে সে মারা যাবে, সেই দায়টা কিন্তু সেই চিকিৎসকের নয়। একজন সাপে কাটা মানুষকে ঠিক চিকিৎসা না দিয়ে বহু পরে হাসপাতালে যাবেন, মারা যাবেন, তার দায় চিকিৎসকের নয়। আমরা আসলে ব্যাপারটা কি, মানে যে পেশেন্টটি সকালবেলা থেকে ভিড়ে ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে খিদেতে বাড়ি কখন ফিরবেন বুঝতে পারছেন না, তিনি জানেন না যে দেওয়ালের উল্টো দিকে ডাক্তারবাবুটিও সকাল থেকে খাননি, তিনিও কিন্তু সকাল থেকে 100 জন পেশেন্টের সঙ্গে কথা বলেছেন, তিনিও দেখেছেন, তিনিও স্টেথো বসিয়ে দেখেছেন। এই যে দেওয়ালটা না, এই দেওয়ালটা ভাঙতে হবে, এই দেওয়ালটা ভাঙার জন্যই আমাদের সমস্ত কার্যক্রম, আমাদের তাও আমরা আশা করেছিলাম এই করোনা কালে অন্তত সেই দেওয়ালটা ভেঙে যাবে, মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন, অবশ্যই দাঁড়াচ্ছেন, আপনারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, বহু মানে প্রেশার সমস্ত মানুষরা
আমরা একটা ভিডিও প্রকাশ করেছি, জানেন বহু মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের কৃতজ্ঞতায় আমাদের গায়ে কাঁটা দেয়, চোখে জল আসে, আমাদের যেভাবে এসে দাঁড়াচ্ছেন, সমাজ বদলাবেই, আমরা আমরা খুব আশাবাদী। এবং আপনারা সকলে যেভাবে চিকিৎসক সমাজ চিকিৎসা কর্মীদের পাশে এসে দাঁড়াচ্ছেন, দেখুন সমাজে তখন সব থেকে ভয়ঙ্কর সময় আসে যখন এই সাদা অ্যাপ্রনে রক্তের দাগ পড়ে, এবং একজন ডাক্তারের রক্ত যখন সেই অ্যাপ্রনে পড়ে তার থেকে ভয়ঙ্কর অন্ধকার সময় সমাজে হয় না। তাই জন্য অনুরোধ করব, চিকিৎসক নিগ্রহ থেকে দূরে থাকুন। আর আপনি যে ওথের কথা বললেন, সেই জিনিসটা একটা বললি খুব ভালো কথা, হিপোক্রেটিক করতে 1948 সালে নতুন ভাবে রিভাইজড হয় আমাদের ওই পয়েন্টগুলো, তার মধ্যে এই 2018 সালে জেনেভাতে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন আরেকটা ক্লজ ঢুকিয়েছে, সেটা হচ্ছে ডক্টর টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ওন হেলথ অ্যান্ড দেন রেন্ডার ইউর সার্ভিস, মানে ডাক্তার নিজের নিজেকে দেখো, নিজেকে তুমি দেখো তুমি সেফ আছো কিনা, তুমি সুস্থ আছো কিনা। একজন সেফ এবং সুস্থ, একজন নিরাপদ এবং একজন সম্পূর্ণ সুস্থ চিকিৎসক কিন্তু চিকিৎসাটা ঠিকভাবে প্রয়োগ করতে পারেন। চিকিৎসক যদি অসুস্থ হন, চিকিৎসক যদি নিহত হন, তাহলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে, আমাদের বলার এইটুকুই। আমি ডক্টর গুণের কাছে আসবো এবার, আমি প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। 1947 আমরা স্বাধীনতা পেয়েছি আর এখন চলছে 2021 সাল। আমরা বলি যে বিজ্ঞান অনেকটা এগিয়ে গেছে, প্রত্যেক দিন আমরা দেখছি ভাইরাস যেভাবে নিজেকে মানে পরিবর্তন করে আনছে, ঠিক তার সঙ্গে সঙ্গে আমরাও বিজ্ঞানের মাধ্যমে পরিবর্তন করে তাকে ঢাল হিসেবে আটকানোর চেষ্টা করছি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানব চেতনা মানে বিজ্ঞান চেতনা কি আদৌ এসছে, বা আপনি যেহেতু এই সরাসরি মানুষের সঙ্গে মিশে গিয়ে কাজ করছেন, কি মনে হচ্ছে আর কতদিন লাগতে পারে, কতটা সময়ের পর মানুষ বুঝবেন যে চিকিৎসকরা আসলে সমাজের কাছে ঠিক কি কি মনে হচ্ছে মানুষজনের সঙ্গে মিশে? মানে আপনি যদি ইয়ের কথা বলেন, বিজ্ঞান চেতনার কথা বলেন, বিজ্ঞান চেতনার কথা বললে আমি বলবো যে আমার ছোটবেলা মানে প্রায় 60 বছর আগেকার যে সময়টুকু, সেই সময় কিন্তু বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য বামপন্থী হতে হতো না। আমি প্রচুর দক্ষিণপন্থী শিক্ষিত মানুষকে দেখেছি যারা মাদুলি পড়েন না, যারা তাবিজ কবচ পড়েন না, তাদের দেখেছি। আর এখন দেখছি যারা প্রগতিশীল বিজ্ঞানী বিজ্ঞানী তারা ধর্ম মানছেন, হ্যাঁ, তাবিজ মানছেন, গোমূত্র গোবর মানছেন, এগুলো এগুলো করছেন। তো একটা তো ব্যবস্থার দিক থেকে, শাসকদের দিক থেকে আমাদেরকে পিছিয়ে দেওয়ার, জনচেতনাকে পেছন দিকে ঠেলে দেওয়ার একটা একটা সচেতন প্রয়াস আছে। এবারে তার বিরুদ্ধে আমরা যারা প্রগতিশীল, আমরা যারা পরিবর্তন চাই, আমরা কতটা নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে পারবো তার উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। এবং কিন্তু একটা জিনিস তো ঠিক, এই আমাদের রাজ্যে অন্তত গত 3-4 বছর ধরে আমরা চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা আমরা কিন্তু মানুষের কাছে এসেছি, মার খেয়েছি ঠিকই, কিন্তু আমরা আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছতে পারছি, আরো মানুষের কাছে পৌঁছতে হবে, অবশ্যই আরো আরো মানুষের কাছে পৌঁছতে হবে, কিন্তু আমরা পৌঁছতে পারছি। শেষ করব আমি একটা কথা দিয়ে, আমাদেরই বন্ধু অনুজ ক্ষেত্রমাধব দাসের গানের কথা, যে আমরা ভগবান নই, আমরা শয়তানও নই, আমরাও আমার আপনার আপনার মতোই মানুষ আমরাও। তো আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা ইচ্ছাকৃত ভাবে কোনো মানুষের চিকিৎসা অবহেলা করি না, এটা আপনারা মনে রাখুন। ঠিক, দুজনের কাছে লাস্ট জানতে চাইবো যে আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষজনের জন্য কি বার্তা দেবেন, যেখানে কোভিড পুরো বিশ্বকে চেয়ে ফেলেছে এবং যে কথা বললাম একটু আগেই যে সে তার নিজের রূপ প্রত্যেকবার বদলে বদলে আসছে এবং আপনারা চেষ্টা করছেন সেটাকে ঢাল হিসেবে আটকে দিতে, আমাদের সুস্থ রাখতে, সাধারণ মানুষের প্রতি আপনাদের কি বার্তা দুজনের থেকে জানতে চাই? একটা কথা বলবো, সেটা হচ্ছে কোভিড চলে যায়নি, কোভিড দ্বিতীয় ওয়েভটা গেছে, পৃথিবীর সব জায়গায় কোভিড আছে, আবার ইউকেতে বাড়ছে, ব্রাজিলে বাড়ছে, রাশিয়াতে বাড়ছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাড়ছে, ভারতেও
কোভিড এর দ্বিতীয় ওয়েভ যে একদম সম্পূর্ণ চলে গেছে সেটা নয়, আমরা এটাকে আটকে রাখতে পারি কোভিড প্রোটোকল মেনে চলার মধ্যে দিয়ে, যেগুলো প্রথম থেকে বলা হচ্ছে সেটা, এবং তার সঙ্গে যে আমাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেটা বলা হচ্ছে সচেতন ভাবে সেটা প্রয়োগ করা, এবং আরেকটা যেটা আজকে থেকে সব খুলতে শুরু করেছে, এবং তার সঙ্গে ভ্যাকসিনেট, প্রত্যেকে সচেতন ভাবে নিজে টিকে নিন এবং আরেকজনকে টিকে নিতে অনুপ্রাণিত করুন, তাকে সাহায্য করুন, এবং বাড়ির যারা বয়স্ক আছেন তাদের টিকে কেন্দ্রে আগে নিয়ে যান, এটা ভীষণ দরকার এটা, এবং মাস্ক পরুন। মাস্ক ছাড়া কখনো কোনো পাবলিক প্লেসে যেন কাউকে না দেখা যায়, এই এইটুকু দায়িত্ব যদি পালন করি তাহলে তৃতীয় ওয়েভ যেটা আমরা ভাবছি সেটা হয়তো হিমালয় পর্বত না হয়ে হয়তো শুশুনিয়া হবে, কিন্তু আসছেই, তৃতীয় ওয়েভ আসবেই, আমরা যেন ভুলে না যাই যে কোভিড আছে, ঘরের বাইরেই আছে, এই দ্বিতীয় ওয়েভ চলে গেছে বলে উদ্বাহ হয়ে নৃত্য করতে করতে আবার যদি আমরা আমাদের আগের জীবনে ফিরে যাই, ভয়ঙ্কর ভাবে ফিরে আসতে পারে কোভিড। ঠিক, ডক্টর গুণ, মাস্ক এবং শারীরিক দূরত্ব বিধি পালনের সঙ্গে সঙ্গে কৌশিক যেটা বললো যে টিকাকরণের বিষয়টিকে আমাদের জোরের সঙ্গে সামনে নিয়ে আসতে হবে, এবং এই টিকাকরণের মাধ্যমে কিন্তু আমরা রোগের যে সিভিরিটি সেই সিভিরিটিকে অনেকটা কমিয়ে আনতে পারবো। আমরা জানি যে এই এই প্রথম একটা টিকা যেটা সমস্ত মানুষের ক্ষেত্রে মানুষের পাওয়ার কথা ছিল, তার তার জন্য মূল্য ধার্য করা হচ্ছে, সেই মূল্যটা কতজনকে দিতে হবে, 50% ক্ষেত্রে দিতে হবে না 25% ক্ষেত্রে দিতে হবে, এটা এটা নিয়ে এখন জলঘোলা চলছে। তো আমাদের সাধারণ মানুষের কাছে বার্তাটা আমাদের এটাই যে আপনারা দাবি তুলুন, সরকারের উপর চাপ সৃষ্টি করুন, সরকার যাতে ইউনিভার্সাল ফ্রি অ্যাডাল্ট ভ্যাকসিনেশন করতে বাধ্য হয়, আর তারপর তার পাশাপাশি সরকারের কাছে দাবি জানান, সরকারকে বাধ্য করুন তারা যাতে তৃতীয় ওয়েভের জন্য নিজেদেরকে প্রস্তুত করে, হাসপাতালগুলোতে যাতে অক্সিজেন বেডের সংখ্যা বৃদ্ধি করে, তাহলেই হয়তো আমরা মৃত্যুর সংখ্যাকে আরো কমিয়ে আনতে পারব। অনেক ধন্যবাদ দুজনকেই সঙ্গে থাকার জন্য। ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম কিভাবে পুরো লড়াইটা শুরু থেকে রয়েছে আমরা প্রত্যেকে সাধারণ মানুষজন জানি, আর সে কারণেই আমি ব্যক্তিগতভাবে চাইবো প্রত্যেকে আপনারা সুস্থ থাকুন, কারণ আপনাদের সুস্থতার ওপর যে 2018 সালের নতুন ওথের কথা বললেন ডক্টর লাহিড়ী, যে সত্যি আপনারা সুস্থ না থাকলে পুরো পৃথিবীটা হয়তো সুস্থ থাকতে পারবে না, এটা আমি বিশ্বাস করি, তাই আপনাদের সুস্থতা কাম্য। অনেক ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের পক্ষ থেকে ডক্টর কৌশিক লাহিড়ী এবং ডক্টর পূর্ণব্রত গুণ ছিলেন আমাদের সঙ্গে আজকাল ডট ইন এর পেজে, আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে আজকে তিনটা বিশেষ। আর ডাক্তাররা না থাকলে আসলে প্রত্যেকটা দিনই আমাদের লড়াইটা অনেক বেশি কঠিন হয়ে যেত, অন্তত এই মুহূর্তে নিশ্চয়ই সেটা আপনারা বুঝতে পারছেন, তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব আজকাল ডট ইন এর পেজ থেকে অনুরোধ করব প্রত্যেককে, যে যে সময় আমরা স্বজন হারা হই হয়তো সত্যি আবেগ আমাদের আটকাতে পারে না, মানে আবেগের চোটকেই আমরা অনেক কিছু করে ফেলি, কিন্তু প্লিজ মনে রাখবেন যে আমাদের চিকিৎসকরাও কিন্তু তাদের পরিবার পরিজন ছেড়ে এসে চিকিৎসা করতে শুরু করেন, এবং কারোর এই ইচ্ছে থাকে না যে তার পেশেন্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করুন, কাজেই চিকিৎসকদেরকে একটু তাদের ঠিক ঠিক যথাযথ সম্মানটুকু দিন, এবং তার সঙ্গে সঙ্গে তাদের প্রতিও সহানুভূতিশীল থাকুন, তারা যে কাজটা করছেন সেই কাজটা আমি আপনি পারবো না, তাই আমাদের বোধহয় উচিত নয় তাদের নিয়ে ক্রিটিসাইজ করা। এটুকুই, এখানেই অনুষ্ঠান শেষ করছি, বিকেল 5টায় দেখা হচ্ছে ফোকাস অ্যাট 5 এ, বিশেষ একটি বার্তা থাকছে সেখানেও, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।